পর আপনাদের প্রশ্ন থাকলে নেব। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী গতকাল দেখলাম রাত্রি একটি সাংবাদিক বৈঠক করেছেন, তো নিজেকে অনেক বড় ভাবছেন, বলছে অমিত শাহকে তৃণমূল আক্রমণ করছে আর আমাকে, ওকে কে আক্রমণ করবে, কেন করবে, বিজেপি কে করছে, দিলীপ ঘোষ কিছু বললে তার উত্তর দেওয়া হয়, ওদের দলের যারা মুখপাত্র তারা বললে উত্তর দেওয়া হয়। তো এখন যদি সামনে ওরকম একটা বড় সড় খোরাক পাওয়া যায় যে মহিলা পুলিশ দেখে ছুঁয় না ছুঁয় না ছুঁয় না করে লাফাবে, তো তাকে তার পেছনে লোকে লাগবে না, তো কার পেছনে লাগবে? ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি, এ কি? আমি শুভেন্দুকে বলি, শুভেন্দু ও যদি ভেবে থাকে যে এই প্রথম কোন মহিলা পুলিশ নামছে ভুল, ও নিজেকে ভাবে কি? কোথাকার লাট সাহেব, 8-9 বছর আগে একটা পরিস্থিতি ছিল, আমার সঙ্গেও পুলিশের ঝগড়াঝাঁটি হতো, এই মহিলা পুলিশ আমার ক্ষেত্রে প্রয়োগ হয়েছিল, সব টিভি চ্যানেল সাক্ষী, খবর হয়েছে, কাগজে ছবি দিয়েছিল আমি মহিলা পুলিশের ঘেরা টোপে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমি সেটা খুব হাসি মুখে নিয়েছি, পুলিশের আবার মহিলা পুরুষের কি আছে? পুরুষ পুলিশ ঘুরে থাকতেন, মহিলা পুলিশরা আছে, দিদি ভাইরা ছিলেন ছিলেন, তা বলে কি আমি ওরকম ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি করবো? এ হয় নাকি? শুভেন্দু চাপে পড়ে গেছে, ছুঁয় না ছুঁয় না মুঝে, ছুঁয় না দেখো ছুঁয় না, একটা খোরাক খিল্লি, পুরুষ না মহিলা ঠিক নেই নিজে, তোরই তো গন্ডগোল হয়। যদি মহিলা পুলিশ থাকে, আমার ক্ষেত্রে ছিল, আমি বলছি তো শুভেন্দু, কাগজ দেখো, তুমি কোনো লাট সাহেব মঙ্গল গ্রহ থেকে আসোনি, মহিলা পুলিশ দিয়ে আমাকে ঘেরা ছিল এক সময়, 8-9 বছর আগের কথা, এই স্টেটের পুলিশ মহিলা পুলিশ ছিল, তো কি হয়েছে জিজ্ঞেস করো তো তখনকার মহিলা পুলিশ যারা ছিলেন, কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো আমার কোনো রিয়াকশন হয়েছে কিনা, আমি কোনো নাটক করেছি কিনা, বলে চক্রান্ত আমায় ফাঁসাবার চেষ্টা, কিসের চক্রান্ত, পাগল না মাথা খারাপ? ওর মাথা ফাটা গেছে, সেদিনকে আপনাদের সামনে বলেছে জ্ঞানমন সিং এসেছিলেন, জ্ঞানমন সিং ইশারা করেছিলেন, আরে জ্ঞানমন ছুটিতে, জ্ঞানমন ওই দিন ওখানে ছিলেন না, শুভেন্দু ভূত দেখছে, পুরুষকে মহিলা দেখছে, মহিলাকে পুরুষ দেখছে, নিজে কি কি দেখছে ঈশ্বর জানে। যে পুলিশ অফিসার ছিলেন না, তার নাম করে বলছে বারবার, শুভেন্দু অধিকারী কালকে বললেন ওনাকে ফাঁসাবার চেষ্টা হয়েছে, উনি নাকি সেটা টপকে গেছেন। আমি ওকে খুব খোলাখুলি প্রশ্ন করি, শুভেন্দু আচ্ছা ঠিক আছে, তোমার শারীরিক প্রবলেম আছে, তুমি ওই ছুঁয় না মুঝে তো আমি মেনে নিলাম, ঠিক আছে গেল, পরিষ্কার প্রশ্ন, আমি বিজেপি কর্মীদের বলবো জিজ্ঞাসা করুন, এই বিরোধী দলনে থাকে জিজ্ঞাসা করুন।